আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে ভালো রয়েছেন আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাইজ অফ অপারেটর নিয়ে অর্থাৎ আমরা আমাদের প্রোগ্রামে যেই ইন্টিজার ক্যারেক্টার ডাবল ট্রোট এইগুলো ইউজ করি এইগুলার সাইজ কত এই সাইজগুলো বের করার জন্য আমরা মূলত সাইজ অফ অপারেটর ইউজ করি তার আগে একটি কথা বলে নিই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য কিছুটা আওয়াজে সমস্যা হতে পারে তো আপনারা একটু ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করবেন তো আমরা কথা না বাড়িয়ে এখন প্র্যাকটিক্যাল করে চলে আসব যেহেতু আমরা শুধুমাত্র সাইজ বের করব বিভিন্ন ডেটা টাইপের সো আমরা কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করে সরাসরি প্রিন্ট করতে পারি আমরা আমরা প্রিন্ট বলে বলে দিতে পারি যে তুমি কার সাইজ অফ দেখাবা আমি বলতে পারি সাইজ অফ ইন্ট ডাটা অর্থাৎ ইনটিজার টাইপের ডাটা সাইজ কত সে সেইটা আমাদের প্রিন্ট করে দেখাবে সো আমি এটা দেওয়ার পরে যেহেতু আমরা প্রিন্ট করবো সো আমরা পার্সেন ডি ইউজ করতে পারি এখানে আমরা পার্সেন ডি দেন হচ্ছে আমরা একটা নিউ লাইন ইউজ করতে পারি কারণ হচ্ছে আমরা পরবর্তীতে আরও কিছু ডেটা টাইপের সাইজ দেখব সো এখন আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা অপারেটরটা একটা ফাংশন ইউজ করবো সেটা হচ্ছে সাইজ অফ ওকে সো সাইজ অফ এটা ইউজ করলাম দেন হচ্ছে আমরা কার ভ্যালু প্রিন্ট করবো ইনটিজার টাইপের সো আমরা এটা ফার্স্ট প্যারান্থাইসিসের মধ্যে দিয়ে দিলাম এখন আমরা এটাকে সেমিক দিয়ে শেষ করতেছি সো আমাদের এটা যদি আমরা রান করি জাস্ট এইটুকু তাহলে আমরা প্রথমে দেখি কি আসে আমাদের আমাদের আউটপুট কি আসে দেখা যাচ্ছে ফোর অর্থাৎ ইন্টেজার টাইপের যে রেঞ্জটা অর্থাৎ সাইজটা সেটা হচ্ছে ফোর দেন হচ্ছে আমরা সেম কাজটা করব সুতরাং আমরা এখানে আমরা কপি করতে পারি আমরা এখানে কয়টা আমরা চারটা পাঁচটা আপনার কপি করে রাখি এখানে সাপোজ এখানে হচ্ছে ইন্টেজারের বদলে এখন আমরা করব হচ্ছে সাপোজ ক্যারেক্টার সো আমরা এখানে ক্যারেক্টার লিখবো আর এখানে আমরা দিব হচ্ছে ক্যারেক্টার সি এইচ এ আর দেন হচ্ছে আমরা এখানে সাপোজ করতে পারি ফ্লট সো এটাকে আমরা ফ্লোট দিতে পারি আর এখানেও আমরা ফ্লোট ইউজ করতে পারি দেন হচ্ছে আমরা এখানে ডাবল ইউজ করব সো ডাবল ইউজ করলাম আর এখানে হচ্ছে আমরা ডাবল লিখবো এক্স্যাক্টলি এখন যদি আমরা এটাকে রান করে দেখি কি হয় দেখাচ্ছে ফোর অন ক্যারেক্টারের জন্য হচ্ছে ওয়ান ফ্লোটের জন্য হচ্ছে ফোর ডাবল এর জন্য হচ্ছে এইট এক্স্যাক্টলি আমরা যা জানি তাই আমাদের সাইজ অফ দ্বারা আমরা প্রিন্ট করতে পেরেছি আর এখানে একটা প্রশ্ন আপনারা হতে পারে সেটা হচ্ছে দেখুন এখানে ক্যারেক্টার আমরা ইউজ করছি এখানে এই যে ক্যারেক্টার বাট এখানে পার্সেন্ট ডি কেন ইউজ করলাম এখানে পার্সেন্ট সি হতে পারতো ঠিক না আবার এখানে ফ্লোট ইউজ করছি পার্সেন্ট ডি আমরা এখানে ডাবল ইউজ করছি পার্সেন্ট ডি এখানে তো আমরা পার্সেন্ট এফ ইউজ করতে পারতাম কেন করে নিই কারণটা হচ্ছে আমরা আরেকবার একটু রান করে দেখি কেন দেখুন আমরা কিন্তু আউটপুটগুলো ফোর অন ফোর এইট এইভাবে এইভাবে আমরা পাইছি অর্থাৎ আমরা ইন্টিজার টাইপের মাধ্যমে পাইছি দেখুন ফোর এটা কিন্তু ইনটিজার অন এটা কিন্তু ইন্টিজার আবার ফোর এটাও ইন্টিজার এইট এটাও ইন্টিজার যদিও আমাদের ভ্যারিয়েবলটা ডাবল ফোর বাট আমরা ভ্যারিয়েবলের যে মানটা ভ্যালুটা ওইটা কিন্তু আমরা ইন্টিজারে দেখতে চাচ্ছি আমরা কোনো দশমিক এখানে দেখুন এখানে ফোর এইট পয়েন্ট জিরো আমরা কি সেটা দেখবো না সেটা শুধু এইট দেখতে চাচ্ছি এই জন্য হচ্ছে আমরা এখানে পার্সেন্ট ডি ইউজ করছি মানে আমাদের আউটপুটটা যেন ইনটিজারে আসে যদিও আমাদের এখানে আমরা ভ্যালু প্রিন্ট করবো সাইজ অফ হলো ডাবলের বাট ডাবলের সাইজটা আসবে কি সে ইনটিজারে তো এইভাবে আমরা আমাদের সাইজ অফগুলো বের করতে পারি এছাড়া আমরা এক্সপ্রেশনের সাইজ অফও বের করতে পারি সেটা কি আমরা একটু দেখি আমরা এগুলো একটু এখানে ডিলিট করে দিই দেন এখানে আছে আমরা কিছু ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারি সাপোজ ক্যারেক্টার একটা ক্যারেক্টার এখানে আমি ক্যারেক্টার একটা ক্যারেক্টার ভ্যারিয়েবল নিতে পারি সাপোজ এ আমি এর ভিতরে রাখলাম হচ্ছে এস সাপোজ দেন হচ্ছে আমি একটা ডাবল টাইপের ক্যারেক্টার নিতে পারি ভ্যারিয়েবল নিতে পারি ডাবল ডাবলের ভিতরে আমি রাখতে পারি সাপোজ বি দেন হচ্ছে আমি একটা ভ্যালু দিতে পারি সাপোজ ফাইভ পয়েন্ট সিক্স টু হ্যাঁ বা সিক্স থ্রি ওকে দেন আমি প্রিন্ট আউ করে বলতে পারি যে আমি প্রথমে দেখবো এই যে ক্যারেক্টার ক্যারেক্টার এখন কার ভিতরে আছে এর ভিতরে আছে না এস আছে আমি এখন দেখবো যে এ এর সাইজ কত আসে সাইজটা কেমন আসে তো প্রিন্ট এফকে আমি বললাম প্রিন্ট আফট করো দেন প্রিন্ট আপ করবা সাইজ সাইজ অফ ভ্যারিয়েবল এ সাইজ অফ ভেরিয়েবল ভেরিয়েবল এ দেন আমরা বলতে পারি এখানে পার্সেন্ট ডি দিতে পারি পার্সেন ডি দেন হচ্ছে আমরা আমাদের ভ্যারিয়েবলটা হচ্ছে কত সাইজ অফের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করব সাইজ অফ দেন হচ্ছে এ ওকে তো এখন হচ্ছে আমাদের ভেরিয়েবলটা আমরা তো আগের বার কী করছিলাম এখানে ক্যারেক্টার লিখছিলাম বাট আমরা এখন ক্যারেক্টার না লিখে আমরা লিখছি এ তো এখন দেখি আমাদের এটা কী হয় দেখা যাচ্ছে ওয়ান কারণ হচ্ছে কি এখানে এটা কিন্তু আলটিমেট ক্যারেক্টার এটা কিন্তু কার ভেরিয়েবল ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল সো ওয়ান আসবে ওকে তো তাহলে এখন যে একটা কাজ করি আমরা আমরা যে কাজটা করবো এখন সেটা হচ্ছে সাপোজ আমি ডাবল টাইপের ডাবল টাইপ ইউজ করলাম অথবা আমি ক্যারেক্টার টাইপ ইউজ করি এখানে ক্যারেক্টার আমি ক্যারেক্টার একটা ভ্যারিয়েবল নিব সেটা হচ্ছে সাপোজ রেজাল্ট ওকে রেজাল্ট ওকে রেজাল্ট না আমি এখানে সাপোজ ভ্যারিয়েবলটা রাখবো হচ্ছে সাপোজ বি আর জি এর ভিতরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি যোগ করব কোনটা এ প্লাস বি করবো এ প্লাস বি সরি এ প্লাস বি করবো দেন হচ্ছে আমি এই এ প্লাস বি হ্যাঁ এটা করার পরে এর রেজাল্টটা কী হবে এর সাইজটা কী হবে সেটা আমি দেখবো এখন সো আমরা এটাকে কপি করলাম দেন এটাকে প্রিন্ট করবো এখন সাইজ অফ ভ্যারিয়েবল অফ কি করব এখানে জি ওকে জি এখানে হচ্ছে সাইজ অফ কার ভেরিয়েবল প্রিন্ট করবো জি ভেরিয়েবল প্রিন্ট করবো তো আমরা খেয়াল করি এখানে কি হচ্ছে বিষয়টা এখানে এ এতে কে ক্যারেক্টার বিতে ছিল কে ডাবল বা দুটা যোগ করলাম দুটা কি করলাম কন ক্যাটেনেশন করলাম ওকে করলাম করার পর সেটা রাখলাম কোথায় জি এর ভিতরে জিটা আসে কিসে এটা আসে ক্যারেক্টারে জিটার মান কি ক্যারেক্টার ভেরিয়েবলটা হচ্ছে ক্যারেক্টার সো এটা হচ্ছে আমরা এখন যদি প্রিন্ট করি ক্যারেক্টার কী আসবে ওয়ান আসবে তো দেখা যাবে এটাও কি আসবে ওয়ান আসবে আমরা একটা নিউ লাইন ইউজ করতে পারি এখানে এখানে একটা নিউ লাইন আমরা ইউজ করবো আচ্ছা এখন আমরা তো ক্যারেক্টার নিয়ে ইউজ করলাম এখানে ক্যারেক্টার যাকে আমরা ইন্ট ইউজ করি এখন অর্থাৎ এখানে এ প্লাস বি হবে হওয়ার পর রেজাল্টটা যেটা আসবে জিতে জিতে আসার পর সে ডেল টাইপ কী হয়ে যাবে ইন্টিজার টাইপ হয়ে যাবে এখন ইন্টিজারের টাইপের সাইজ অফ কত ফোর সো এখন কি আসবে ফোর আসবে এখন যদি আমরা এটাকে ডাবলে করি মানে আমাদের রেজাল্টটা কীসে আসবে ডাবলে আসবে সো আমাদের দেখা যাবে আউটপুট আসবে এইট সো দেখা যাচ্ছে এইটা টাস্টেসে অর্থাৎ আমরা কোনো এক্সপ্রেশনের মানটাও কি করতে পারি সাইজ অফের মাধ্যমে দেখতে পারি তার সাইজ অফ কত তো আপনারা এইগুলো প্র্যাকটিস করতে থাকুন আরও কিছু আপনারা এক্সাম্পল করতে পারেন সো আজকের লেকচার আমি আর বাড়াবো না আজকের লেকচারে এইটুকুই থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ